নমস্কার বন্ধুরা, আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকের আলোচনার বিষয় রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসদেবের ক্যামেরাতে যে কটি ছবি পাওয়া গেছে সে কটিতে একটি জিনিস লক্ষণীয়, যে তার হাতের আঙুলগুলো বিশেষ ভঙ্গিতে রয়েছে। এই রহস্যটা আসলে কি? দক্ষিণেশ্বর মন্দিরের পূজারী গদাধর চট্টোপাধ্যায় কিভাবে হলেন রামকৃষ্ণ? এই নাম তাকে কে দিয়েছিল? হংস কথাটির মানে আমরা সকলেই জানি হাঁস। তাহলে ঠাকুর রামকৃষ্ণকে পরমহংস বলা হয় কেন? রামকৃষ্ণ ছাড়াও আরও তিনজন বাঙালি পরমহংস হয়েছিলেন, তারা কে কে? রামকৃষ্ণ মিশনের লোগোর তাৎপর্য কী? আজকের এই ভিডিওতে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বিশেষ কিছু অজানা তথ্য তুলে ধরব। এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। রামকৃষ্ণদেবের মোট তিনটি অরিজিনাল ছবি পাওয়া যায়, যেগুলি ক্যামেরাতে তোলা হয়েছিল। এই তিনটি ছবি তোলার পিছনে একটি একটি করে গল্প রয়েছে, সেগুলি বলবো আপনাদের কাছে। শোনা যায় ঠাকুরের ছবি তোলায় ভীষণ আপত্তি ছিল, কারণ ছবি তোলার জন্য স্টুডিওতে যেতে হতো, ঠাকুর যেতে চাইতেন না। সমাজ সংস্কারক প্রতাপচন্দ্র মজুমদার লিখেছেন, শ্রী রামকৃষ্ণ চাইতেন না যে কেউ তার ছবি তুলুক, তাই যখন তিনি সমাধিস্থ হতেন ঠিক তখনই ছবি তোলা সম্ভব হতো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রথম ছবিটি তোলা হয়েছিল 1889 সালে 21শে সেপ্টেম্বর কেশবচন্দ্র সেনের উদ্যোগে। তার বাড়ির কোনো এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরমহংসদেব। নামগান করার সময় ঠাকুর সমাধিস্থ হতেন। কেশবচন্দ্র সেন আগে থেকেই ফটোগ্রাফারকে তার বাড়িতে এনে রেখেছিলেন। ওই দিন কীর্তনের আসরে ঠাকুরের সমাধিভাব আসে, ভক্তদের উদ্দেশ্য সফল হয়। তখনই তোলা হয়েছিল এই ছবিটি। এখানে দেখা যাচ্ছে তিনি দাঁড়িয়ে আছেন সমাধিস্থ অবস্থায়। তিনি যাতে পড়ে না যান তাই তার ভাগ্না হৃদয়রাম মুখোপাধ্যায় তাকে ধরে আছেন। ছবিটির বিশেষত্ব হল পরমহংসদেবের দুই হাতের অনন্য ভঙ্গি। ছবিতে দেখা যাচ্ছে ঠাকুরের ডান হাত উপরে এবং বাম হাত বুকের কাছে, এবং হাতের আঙুলগুলো কয়েকটি মোড়া আর কয়েকটি সোজা অবস্থায় আছে। কিন্তু কি রহস্য রয়েছে এর পিছনে? আসুন সেটাই এবার জানব। এই ছবিতে পরমহংসদেবের মৃগ মুদ্রা ধারণ করে দণ্ডায়মান অবস্থায় আছেন, এবং তার বাম হাতের মুদ্রাটিকে বলা হয় ত্রিখণ্ড মুদ্রা। স্বামী প্রেমানন্দ মহারাজ লিখেছেন যে ঠাকুরের ঊর্ধ্বমুখী ডান হাত বোঝায় পরম আত্মাকে এবং বাম হাতটি বোঝায় এই বিশ্ব সংসারকে। পরমহংসদেবের দ্বিতীয় ছবি, এই ছবিটি তোলা হয়েছিল রাধাবাজারের একটি স্টুডিওতে। স্টুডিওটির নাম ছিল দ্য বেঙ্গল স্টুডিও। 1881 সালে 10ই ডিসেম্বর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থের লেখক মহেন্দ্রনাথ গুপ্ত লিখেছেন যে এই ফটোটি তোলবার সময় পরমহংসদেবের সঙ্গে আরও দুইজন শিষ্য ছিলেন, তারা হলেন স্বামী অভেদানন্দ ও স্বামী অদ্ভুতানন্দ। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে কিছু না জানিয়ে আনা হয়েছিল এই জায়গায়। স্টুডিওর মধ্যে ঢুকে থামের মধ্যে হাত রাখার সাথে সাথেই অদ্ভুতভাবে তিনি সমাধিস্থ হয়ে গিয়েছিলেন। সেখানে উপস্থিত সকলেই আনন্দিত হলেন এই ভেবে যে আমাদের ঠাকুরের ছবি তুলতে আর কোনো অসুবিধা হবে না। সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে ফটোটি তুলেছিলেন। পরমহংসদেবের তিন নম্বর ফটোটি 1883 সালে ফেব্রুয়ারি মাসে কোনো একদিন তোলা হয়েছিল। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সর্বাধিক পরিচিত এই ফটোটি। এই ছবিটি
ফটোগ্রাফার অবিনাশ চন্দ্র দা দক্ষিণেশ্বর মন্দিরে এই ছবিটি তুলেছিলেন। শিষ্য ভবনাথ চট্টোপাধ্যায় এই ছবিটি তোলার জন্য সমস্ত ব্যবস্থা করেছিলেন স্বামী বিবেকানন্দের সহযোগিতায়। ঠাকুরের সাথে ভগবত প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই সময় ঠাকুরের সমাধি ভাব আসে, ঠিক তখনই স্বামীজি ফটোগ্রাফার অবিনাশচন্দ্র দাকে ছবিটি তুলতে বলেন এবং ছবিটি তোলা হয়। ফটোগ্রাফার অবিনাশচন্দ্র দা কে ছিলেন? বড়নগরে বার্ন অ্যান্ড শেফার্ড কোম্পানির ফটোগ্রাফার ছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শিষ্য ভবনাথ চট্টোপাধ্যায় ঠাকুরের ছবি তুলতে ভীষণ আগ্রহী ছিলেন, তাই ফটোগ্রাফার অবিনাশচন্দ্র দাকে আনা হয়েছিল ঠাকুরের ছবি তোলার জন্য। কয়েকদিন পরে শিষ্য ভবনাথ ঠাকুরের প্রিন্ট করা ছবি নিয়ে এসে ঠাকুরকে দেখিয়েছিলেন। ছবিটি দেখে ঠাকুর খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং ফটোটি মাথায় কয়েকবার ছুঁয়ে বলেছিলেন, ফটোখানি বেশ তুলেছে, এ মহাযোগের লক্ষণ, এই ছবি একদিন প্রতি ঘরে ঘরে পূজিত হবে। সত্যি এই ছবি আজ প্রতি ঘরে, বাইরে, মন্দিরে, স্কুল, কলেজে, অফিস, আদালতে সব জায়গায় বিরাজ করছে। ভারতবর্ষে এমন কোনো মানুষ নেই যিনি এই ছবিটি দেখেননি। এই ছবিটির ব্যাপারে আরেকটি তথ্য জানা যায়। ফটোগ্রাফার অবিনাশচন্দ্র দা যখন ঠাকুরের ফটো তুলেছিলেন তখন ঠাকুরের ধ্যানমগ্ন হয়ে পড়ায় ঠাকুর কাত হয়ে গিয়েছিলেন। তখন ফটোগ্রাফার কাত হয়ে যাওয়া শরীরটিকে ঠিক করছিল। তখন অবিনাশচন্দ্র দা অর্থাৎ ফটোগ্রাফার বলেছিলেন, মনে হলো কোনো মানব দেহকে নয়, যেন একটা কাগজের টুকরোকে সরালাম। আর তাড়াহুড়ো করে ফটো তুলতে গিয়ে ফটোগ্রাফারের হাত থেকে ক্যামেরা কাঁচটি কিছুটা অংশ ভেঙে গিয়েছিল। সেই ভাঙা ক্যামেরা নিয়ে তোলা হয়েছিল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ফটো। যে ক্যামেরাটি দিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি তোলা হয়েছিল সেই ক্যামেরাটি আজও সংরক্ষিত আছে শ্যামপুকুর মঠে। জীবিত অবস্থায় পরমহংসদেবের মাত্র এই তিনটি ফটো তোলা সম্ভব হয়েছিল। এগুলো ছাড়া আর কোনো ছবি সম্পর্কে সেরকম তথ্য পাওয়া যায় না, আমি এখনও জানতে পারিনি। যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তবে দেহ রাখার পর ঠাকুরের আরেকটি ছবি পাওয়া যায়। এছাড়াও নানা অয়েল পেন্টিং ছবি পাওয়া যায় যেগুলি নানা শিল্পী এঁকেছেন। ইতালির একজন বিখ্যাত শিল্পী ফ্রাঞ্জ দোভাক ঠাকুরের ছবি এঁকেছিলেন। ফ্রাঞ্জ দোভাক একটি বিখ্যাত বই পড়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে জানার জন্য। বইটির নাম ছিল রামকৃষ্ণ হিজ লাইফ অ্যান্ড সেইংস। বইটি লিখেছিলেন ম্যাক্স মুলার। এই বইটি পড়ে রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতি আকৃষ্ট হন শিল্পী ফ্রাঞ্জ দোভাক। তিনি ঠাকুরের একটি ছবি আঁকার ইচ্ছা প্রকাশ করেন, তাই তিনি বেলুড় মঠ কর্তৃপক্ষের কাছে চিঠি লিখেছেন, রামকৃষ্ণদেবের অরিজিনাল ফটোকপি পাঠাবার জন্য আবেদন করেন। তখন মহারাজ স্বামী শারদানন্দ তিনটি ফটো ইতালিতে শিল্পী ফ্রাঞ্জ দোভাক কাছে পাঠিয়েছিলেন, সেইগুলো দেখেই তিনি এই ছবিটি এঁকেছিলেন। এছাড়াও শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি এঁকেছেন মার্ক বেরিয়েন অর্থাৎ তদাত্মানন্দ মহারাজ। ইনি একজন আমেরিকান নাগরিক। তদাত্মানন্দ মহারাজ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মা শারদার স্বামী বিবেকানন্দ, এনাদের অসংখ্য ছবি তিনি এঁকেছিলেন। তদাত্মানন্দ পেন্টিংগুলো আপনি ইন্টারনেটে সার্চ করলে সহজেই দেখতে পারবেন। এবার আমরা আলোচনা করব রামকৃষ্ণ নামটি উৎপত্তি নিয়ে। গদাধর চট্টোপাধ্যায় কিভাবে রামকৃষ্ণ হলেন, এই নিয়ে একাধিক মত রয়েছে।
প্রথম মত অনুযায়ী গদাধর চট্টোপাধ্যায় রামকৃষ্ণ হননি, বরং জন্মের সময়েতেই তার বাবা মা তার এই নাম রেখেছিলেন। তার পিতা ক্ষুদিরাম এবং মাতা চন্দ্রমণি ছিলেন ভগবান রামের ভক্ত। তারা তাদের তিনজন ছেলের নাম রাখেন রামকুমার, রামেশ্বর এবং রামকৃষ্ণ। তাহলে এখন প্রশ্ন হল, গদাধর নামটি কিভাবে আসল? যখন চন্দ্রমণি দেবী সন্তান সম্ভবা ছিলেন, অর্থাৎ ঠাকুর যখন তার মায়ের পেটে ছিলেন, তখন তার পিতা ক্ষুদিরাম বন্দ্যোপাধ্যায় একদিন স্বপ্নাদেশ পান যে ভগবান বিষ্ণু তার সন্তান হয়ে জন্মগ্রহণ করবে। ভগবান বিষ্ণুর একটি রূপ গদাধর, তাই স্বপ্নে সেই রূপ দেখেছিলেন বলি তার ছেলেকে তিনি গদাধর বলে ডাকতেন। তবে এই তত্ত্বটির মধ্যে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। ক্ষুদিরাম বন্দ্যোপাধ্যায় তার ছেলের জন্মাবার আগে যদি স্বপ্নাদেশ পেয়ে থাকেন, তাহলে তিনি তার ছেলের নাম শুধু গদাধরই রাখবেন, তার সঙ্গে রামকৃষ্ণ নাম রাখতে যাবেনই বা কেন? আর যদি ধরেই নিই রামকৃষ্ণ তার বাবা মার দেওয়া ডাকনাম ছিল, তাহলে গদাই কে ছিল? গোটা বিশ্ব জানে যে ঠাকুর রামকৃষ্ণর আসল নাম ছিল গদাধর এবং ডাকনাম ছিল গদাই। দ্বিতীয় মত, 1884 সালে তোতাপুরী নামে এক নাগা সন্ন্যাসীর কাছ থেকে রামকৃষ্ণদেব বেদান্ত জ্ঞান লাভ করা জন্য গিয়েছিলেন। এই তোতাপুরী সন্ন্যাসী রামকৃষ্ণদেবের গুরু হিসাবে বিশ্ববিদিত। এনার কাছ থেকেই রামকৃষ্ণদেব শাস্ত্রমতে সন্ন্যাসী হয়েছিলেন, আর সন্ন্যাস গ্রহণকালে নতুন নামকরণ হয়, এটাই নিয়ম। যেমন নবদ্বীপের বিশ্বম্ভর মিশ্র মানে আমাদের সকলের পরিচিত নিমাই পণ্ডিতের নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। তৃতীয় মত, রামকৃষ্ণদেব তার গুরু তোতাপুরীর কাছ থেকে দীক্ষা নেওয়ার আগে 1861 সালে ভৈরব ব্রাহ্মণী নামে এক যোগিনীর সান্নিধ্যে এসেছিলেন। তার কাছ থেকে তিনি তন্ত্রবিদ্যা লাভ করেছিলেন। ওই ভৈরবী তাকে মনে করতেন তিনি ঈশ্বরের অবতার। তিনি সর্বসমক্ষে গদাধরকে অবতার বলে ঘোষণা করেছিলেন এবং শ্রীরামকৃষ্ণ এই নামটি দিয়েছিলেন। চতুর্থ মত, এই মত অনুযায়ী গদাধর চট্টোপাধ্যায় এর এই নাম দিয়েছিলেন রানী রাসমণির মেজজামাই মথুরা মোহন বিশ্বাস। এখন প্রশ্ন হল, এই চারটি মতের মধ্যে কোনটা সঠিক? বেশিরভাগ গুণী ব্যক্তিবর্গদের দাবি যে রামকৃষ্ণ নামটি দিয়েছে মথুরা মোহন বিশ্বাস। আমিও এই মতেই বিশ্বাসী। তবে এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, তাহলে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। এবার আমরা আলোচনা করব, ঠাকুর শ্রী রামকৃষ্ণকে পরমহংস বলা হয় কেন এবং এই নাম তিনি কিভাবে পেলেন। এই নামের উৎপত্তি নিয়েও দুটি মত রয়েছে। প্রথমত, 1863 সালে মথুরা মোহন বিশ্বাস একটি ধর্মসভা আয়োজন করেছিলেন। ওই সভায় সেই সময় শ্রেষ্ঠ শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা আমন্ত্রিত ছিলেন। উপস্থিত সকল পণ্ডিতেরা রামকৃষ্ণের আধ্যাত্মিক চেতনা দেখে মুগ্ধ হয়েছিলেন। সকলে স্বীকার করে নেন যে প্রচলিত শাস্ত্র শিক্ষা না থাকলেও তিনি মহাপুরুষ এবং সকলে মিলে তাকে পরমহংস উপাধিতে ভূষিত করেন। দ্বিতীয় মত অনুযায়ী, সন্ন্যাস গ্রহণকালে গুরুদেব তোতাপুরী তার শিষ্যকে পরমহংসদেব নামটি দিয়েছিলেন। এই দ্বিতীয় মতটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য। তাহলে এখন দুটি জিনিস পরিষ্কার হল,
রামকৃষ্ণ নামটি দিয়েছিলেন রানী রাসমণির মেজজামাই মথুরামোহন বিশ্বাস এবং পরমহংস নামটি দিয়েছেন গুরুদেব তোতাপুরী। এবার আমরা জানব রামকৃষ্ণ দেবকে পরমহংস নাম কেন দেওয়া হল। আগেই আলোচনা করেছি যে ঠাকুর রামকৃষ্ণ তোতাপুরীর কাছ থেকে বেদান্ত জ্ঞান লাভ করেছিলেন। বৈদিক সাধনার স্তর অনুযায়ী সাধকদের চারটি ভাগে ভাগ করা হয়। প্রথমত বহুদক, যিনি তীর্থে তীর্থে ঘুরে বেড়িয়েছেন। দ্বিতীয়ত কুটিচক, যিনি সাধন কুটিরে একাকী সাধনা করেছেন। তৃতীয়ত হংস, যিনি সোহং মন্ত্রের অর্থ সবিকল্প সমাধিতে বোধ করেছেন। চতুর্থত পরমহংস, যিনি সমাধি লাভের মাধ্যমে ব্রহ্মর সাথে সাক্ষাৎ করেও সংসারে ফিরে এসেছেন এবং জগৎকে শিক্ষাদান করে চলেছেন। এখন প্রশ্ন হল পরমহংস কথাটির তাৎপর্য কি? পরম মানে সর্বোচ্চ এবং হংস মানে হল হাঁস। হাঁস বলতে এখানে পাতি হাঁস নয়, রাজহাঁসকে বোঝায়। হাঁস যেমন জলের মধ্যে থাকলেও তার গায়ে জল লাগে না, তেমনি পরমহংস সাধক মনুষ্য সমাজে থাকলেও তিনি জাগতিক বন্ধনে আবদ্ধ হন না। রাজহাঁস যেমন জল আর দুধকে আলাদা করতে পারে, তেমনি পরমহংস সাধক সত্য এবং ভ্রমকে আলাদা করতে পারেন। এই কারণেই দেবী সরস্বতীর বাহন রাজহাঁস। সরস্বতী হলেন বিদ্যার দেবী, বিদ্যাই মানুষকে সত্য মিথ্যা যাচাই করতে শেখায়। তাই বৈদিক ধর্মে রাজহাঁস একটি অত্যন্ত পবিত্র প্রাণী। এবার আলোচনা করব যে তিনজন পরমহংস উপাধি লাভ করেছিলেন এই বাংলায়, তারা কে কে? প্রথম শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংস, দ্বিতীয় শ্রীমৎ নিগমানন্দ পরমহংস, তৃতীয় শ্রীমৎ পরমহংস যোগানন্দ। তবে আরও কেউ পরমহংস হয়েছিলেন কি না তা আর জানা যায়নি, যেহেতু এটি কোনো বিশ্ববিদ্যালয়ের পাশ করা ডিগ্রি নয় যে তার হিসাব পাওয়া যাবে। এবার আমরা আলোচনা করব রামকৃষ্ণ মিশনের লোগো। 1897 সালে পয়লা মে বলরাম বসুর বাগবাজারের বাড়িতে একটি মিটিং বসে। সেখানে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ, নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ সহ আরও অনেকে। সেখানে স্বামীজি বলেছিলেন, নানা দেশ ঘুরে আমার ধারণা হয়েছে যে কোনো সংঘ ছাড়া কোনো বড় কাজ করা সম্ভব নয়। আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি এবং যাকে জীবনে আদর্শ হিসাবে গ্রহণ করেছি, এই সংঘ তার নামেই প্রতিষ্ঠিত হবে। উপস্থিত সকলেই স্বামীজির প্রস্তাবে সম্মতি জানিয়েছিলেন। ওই সংঘের নাম রাখা হয় রামকৃষ্ণের প্রচার বা রামকৃষ্ণ মিশন। আর আপনি জানলে আশ্চর্য হবেন যে মিশনের এই লোগোটি ডিজাইন করেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। এখন প্রশ্ন হল এই প্রতীক চিহ্নটির মানে কি? এই লোগোটির মধ্যখানে যে জলের ঢেউ রয়েছে সেগুলি কর্মের প্রতীক, পদ্মফুলটি হল ভক্তির প্রতীক, উদীয়মান সূর্যটি হল জ্ঞানের প্রতীক, রাজহাঁসটি পরম আত্মাকে বোঝায় এবং যে সাপটি চারিদিকে বেষ্টন করে আছে এটি যোগ এবং কুণ্ডলিনীর শক্তির ইঙ্গিত বহন করছে। আরেকটি জিনিস, যে সবার নিচে দেবনগরী অক্ষরে লেখা একটি লাইন, সেখানে লেখা আছে তন্ন হংস প্রচোদয়াত। এর মানে হল হে হংস, অর্থাৎ হে পরমাত্মা, আমার হৃদয়কে প্রজ্জ্বলিত করো। সব মিলিয়ে
প্রকৃত অর্থ দাঁড়ায় কর্ম, জ্ঞান, ভক্তি এবং যোগ সাধনার দ্বারা পরম আত্মাকে লাভ করা যায়। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন।